বুয়াল হালিদ বিশ্ব আলী শাহান শাহাদর সৈয়দ জিয়াউল হক মাইজ ব্যান্ডারি ৩৬তম ঔরস শরীফ উপলক্ষে মাইজ ব্যান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ট্যাক্সকোর শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হইয়ে বুধবার অক্টোবরের ৯ তারিখ সকালে উপজেলার সরখিজিরপুর ট্যাক্সগর এলাকার চিকিৎসা ক্যাম্পের উদ্বোধক আছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ আজম খান। সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের পরিচালনায় রোগী হলো স্বাস্থ্য সচেতনমূলক বক্তব্য রেখে ডাক্তার এমজাদ হোসেন টিপু। এই সময় উপস্থিত আছেন বোয়ালখালী উপজেলার সমন্বয়কারী নুরুল ইসলাম, মুস্তাফা কামাল, আরিফিন রিয়াদ, মোহাম্মদ আসগর মেম্বার, মীর ইলিয়াস, রফিক আহমেদ, ইকবাল হোসেন, বোয়ালখালী তাসকিয়ার সহ সভাপতি রিমানুল ইসলাম, আবু বকর শাহ আর বুদকেই। গরিব দুঃখী মানুষের মানবতার সেবা ব্যয় হয়। আশা করি এই মঞ্জিলিয়ান বিশ্বর রোল মডেল হিসেবে দাঁড়াইব। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প প্রায় ২০০ রোগী চাই ডাক্তার এমজাদ হোসেন টিপু, ডাক্তার নওশাদ মুস্তাফা। C+ TV, চট্টগ্রাম।